হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ প্রচুর অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, মানে ক্যামেরাটা ধরার সময় ছিল না। আর তার থেকেও বড়ো কথা, কালকে রাতেরবেলা আমার একটা ঠাম্মা শাশুড়ি মারা গেছে, ওই কারণে যদি সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে আগে খেয়ে নিয়েছি। সকালবেলা মা আলু সেদ্ধ ভাত করে দিয়েছিল, ওটা খেয়েছি। মেয়ের কাঁথা কাপড় সমস্ত কিছু কেচে টেচে সব রেডি। আর সকালবেলা দেখো একদম বেশি করে যাপ করে তিল দিয়েছি। কালকে মাথাতে শ্যাম্পু করেছিলাম, জানো তো ভাগ্যিস কালকে মাথাতে শ্যাম্পু করেছিলাম। মাথাতে শ্যাম্পু যদি না করতাম আবার 15 দিন শ্যাম্পু করতে পারতাম না। মানে কিছু তো ধরো মানে তেল হলুদ মানে তেল টেল গায়ে মাখা যায় না, শ্যাম্পু ট্যাম্পু করা যায় না। তো যাই হোক, আর আরেকটা তোমাদেরকে মজার কথা বলি। মজার কথাটা হচ্ছে এটাই, এখন আমার 26 বছর বয়স। যখন বিয়ে হয়েছে তখন আমার 24 বছর বয়স ছিল। চব্বিশ বছর বয়স পর্যন্ত আমি দুটো অসুখ পালন করেছি। একটা হচ্ছে আমার ঠাকুমা মারা গেছে, একটা আমার দাদু মারা গেছে, এই দুটো। আর আমার 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর আমি 4টা অসুখ পালন করেছি। মানে ওর ওকে বিয়ে করার পর ওদের ফ্যামিলিতে 4 জন মারা গেছে, বয়স্ক বয়স্ক 4 জনই মারা গেছে। তাহলে ভাবো 2 বছরে আমার 4টা অসুখ, তাহলে 24 বছর যদি পার করি, মানে বছরে 2টো করে, মানে গড়ে 2টো করে হচ্ছে, তাহলে 24 বছরে 48টা। তাহলে ভাবো যে গোষ্ঠীটা ওরা অনেক বড়ো। আর তোমাদের দাদাভাই কালকে চলে গেছিলো বিকেলবেলা, আবার সকালবেলা এসেছে। আমি বাথরুমে ছিলাম, তখন হচ্ছে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছে যে খোকা কোথায়, ওকে খোকা বলে। আমি বলছি কেন, ও তো ডিউটিতে আছে। তখন বলছে কি, ও ডিউটিতে আছে, দেখো আমার শাশুড়ি জানতো যে ও আসবে বলেছিলো, কিন্তু আমাকে বলেনি, ও এরকম করে না বলেই চলে আসে। তখন হচ্ছে বলে কি, ওই দেখো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা মানে তোমাদের সামনে আসার জন্যই আমি ভিডিওটা অন করলাম। এখন যাচ্ছে স্নান করতে। তো চলো বন্ধুরা স্নানটা করে নিই, পরে আবার আসছি। আর মেয়ে হচ্ছে এখন ঘুমাচ্ছে। আর ওই যে দেখো আমার ননদের মেয়ে, ও বারবার এসে এসে উঁকি মেরে মেরে দেখছে বুনু উঠেছে কি না। আজকে ও বাড়ি চলে যাবে, আজকে বাড়ি চলে যাবে, কারণ এখানে তো অসুচ, আজকে থেকে অসুচ পড়ে গেছে। তার জন্য ওকেও দিদুন বাড়িতে দিয়ে আসবে। আর যাওয়ার আগে দেখছে বনু উঠেছে কি না ঘুম থেকে, বারবার এসে এসে দেখে যাচ্ছে। বনু তো এখন ঘুমাচ্ছে, টান টান হয়ে ঘুমাচ্ছে। চলো বন্ধু আবার পরে আসবো। স্নান টান করে না ঘুমিয়ে পড়েছিলাম, 2:45 বাজে, তো ঘুম পাচ্ছে। আর বাইরে দেখো পুরো মেঘলা হয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে। এখন যাবো খেতে, মা বলেছে আসবে। চলো বন্ধু খেয়ে আসি। টাকা ফটো তো না হচ্ছে তোমার, তুমি ফটো তুলছো? হ্যাঁ কি করছো? কার কোলে উঠেছো? পিপি, পিপির কোলে উঠেছো? হে বন্ধুরা, দেখো চলে আসলাম সন্ধ্যাবেলাতে। দেখতেই পাচ্ছিলে যে আমরা সবাই উঠোনে বসেছিলাম, মানে আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি আর ননদ ছিল, সবাই মিলে বসে বেশ একটু গল্প করছিলাম। আর দেখো দুপাশে 2টো বেলুনই করেছি, কেন বলো তো? ওই যে মানে এখন তো সবসময় চুল আসতে পারবো না, তো তার জন্য দেখো গার্ডার পাইনি বলে 2টো 2 রকম কালার পেতে রেখেছি। মানে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, তো 2টো হাতের সামনে পেয়েছি 2 রকম কালার, তো 2টো দিয়েই এরকম চুল বেঁধে রেখেছি, কীরকম একটা লাগছে। আর এই যে দেখো বাড়িতে নিয়ে নিয়েছি আঙুর ফল, জানো তো কী হয়েছে, আজকে এত ঘুম পাচ্ছিলো শুধু ঘুমিয়েইছি এরকম একটা ব্যাপার। খেয়েছি 3:30 সময়, দুপুরে খেয়ে উঠেছি 3:30 বাজে তখন। তারপরে খেয়েই তো সাথে সাথে ফল খাওয়া যায় না, তো তারপর না সেই 5টা বেজে গেছে বলে তো আর খেতে ইচ্ছা করলাম না। তাই মা কটা, মাও আঙুর ফল নিল আর আমাকেও দিল। মা বললো তরমুজ তরমুজ রয়েছে কাটো, আমি চিকে আমার ভালো লাগছে না, আজকাল খাবো না, তো তার জন্য মা কটা আঙুর ফল দিল, সেটাই খাওয়ার জন্য। আর মেয়ে গেল, মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে দিলাম। মেয়ে হচ্ছে এখন গেল আমার উপরে কাকি শাশুড়ির ঘরে। জানলাগুলো এখনও দিইনি জানো তো, এখন জানলাগুলো দিইনি। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একদম, পুরো মেঘলা ওয়েদার। আজকে রাতের বেলা খুব ভালো ঘুম আসবে, যা গরম পড়েছিল বাবারে বাবা। এত মানে তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছিল তখন মেঘলা মেঘলা ওয়েদার, আমি বললাম কি ছাতা নাও রাস্তায় বৃষ্টি আসতে পারে, তো মা একটা ছাতা নিয়েছে আর হচ্ছে তোমাদের দাদাভাই একটা ছাতা নিয়েছে।
দুজনে দুটো ছাতা নিয়ে গেছে। এরপরে মা আগাতে যায়, বাস স্ট্যান্ড পর্যন্ত আগাতে যায়, মেন রোড পর্যন্ত গাড়ি ধরার জন্য। তো দুজনের দুজনের ছাতা নেওয়া দেখে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, বলছে কি বাবা এরা দুজনে ছাতা নিয়ে বেরিয়েছে, আজকে আর আমি আসবো না। তার জন্য আর বৃষ্টিটাও হয়নি, ভাবলাম যে বৃষ্টিটা হবে বেশ ভালোই হবে, কিন্তু বৃষ্টিটা আর হলো না। আর কি করছি বলো তো, এই যে বিছানাটাগুলো এগুলো ঠিক করছি, দুপুরবেলা ঘুমিয়েছি তো, আর এইটা ঠিক করছি, এই যে এখানে একটু শোবো, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো। এই তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর হচ্ছে সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। আরেকটা কথা তোমাদেরকে বলি, এখন তো আমাদের নিরামিষ, রান্নার ঝামেলাটা কম, ঝামেলা কম হলে কী হবে, 15 দিন কীভাবে কাটাবো জানি না। সবার মুখে একটা কথা, 15 দিন কীভাবে থাকবো, কী করে থাকবো। তো চলো যাই হোক, কাটাতে তো হবে, কিছু করার নেই, আর হচ্ছে তোমরা কন্টিনিউ করতে থাকো। জানো তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে তোমার 9:30, 9:30 বাজে, আর আমার মেয়ে কিন্তু আমার ঘরে এখন নেই, আমার মেয়ে আছে ওপরে। মানে আমার মেয়েকে, আমার মেয়ে আমার কাছে এখন বেশি থাকেই না, হচ্ছে নিয়ে যায় আমার কাকি শাশুড়িরা নিয়ে যায়। আমার ননদ এসেছিলো, এসে আমি তখন খাওয়াচ্ছিলাম। কটা বাজে তখন? 9:00 বাজে, 9:00 বাজে তখন, 9:45 বাজে তখন খাওয়াচ্ছিলাম। তখন বলছে কি, ও বৌদি তুমি কিন্তু খাইয়ে ওকে, মেয়েকে কিন্তু ঘুম পাড়াবে না, আমি কিন্তু এসে নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে, 9:00 সময় তো ওষুধ খাওয়াবো। তখন ও বলছে ঠিক আছে তাহলে যাই, আমি 15 মিনিট একটু পরে আসি তারপরে নেবো। ও পরে এসেছে তখন 9:05 বাজি, এসে বলে কি ও বৌদি দাও নিয়ে যাই, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, দাঁড়িয়ে থেকে ওষুধ খাওয়ানো হলো, তারপরে নিয়ে চলে গেলো। মানে 9:30 বাজে, এখন কখন আসবে বলো তো মেয়ে? যখন মেয়ে হচ্ছে ঘুমানোর জন্য কান্না করবে তখন এসে দিয়ে যাবে, জানো তো। মেয়েকে সবাই খুব ভালোবাসে, আর আমার তো কি ঘুম পাচ্ছে জানো না, ভীষণ ঘুম পাচ্ছে। আর দেখবে এখন আমার চোখ মুখ চেহারা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন একটা লাগছে না বলো, কপালে সিঁদুর নেই বলে জানি। বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর না থাকলে না ভালো লাগে না। এবার দেখো এই তো 15টা দিন তো সিঁদুর করতে পারবো না, এরকমই থাকবে, কীরকম নিজেরই একটা বাজে লাগছে, ভিডিওটা ভালোও লাগবে না, আর তারপরে দেখবে মুখ ফুকগুলো কেমন হয়ে যাবে, মুখে তো কিছু মাখতেই পারবো না, তাই না? এই দেখো গোটা একটা বেরিয়েও গেছে এখানে, বেশি খারাপ লাগছে সিঁদুরটার জন্য, জানো তো। সিঁদুরটা থাকলে একটু বেশ মুখটা ফোটে না বলো, সুন্দর লাগে, কিন্তু কী করার, কিছু তো করার নেই। এটাই হচ্ছে যে মানে তেল সিঁদুর কিছু লাগাতে নেই, তো তার জন্যই। চলো বন্ধুরা, ভিডিওটা মনে হয় না আমার বেশি একটা বড়ো হবে না, জানো তো। কেন বলো তো, আজকে আমি বেশি শুটই করিনি, তাহলে চলো তোমার সাথে একটু গল্পই করা যাক। কথাটা হচ্ছে এই যে, সবে আজকে 2 দিন হলো, কালকে রাত্রে যেহেতু মারা গেছে আজকে 2 দিন হলো, তো এই যে 15টা দিন নিরামিষ খেতে হবে, সবার মুখে একই কথা, সবার মুখে একই কথা, কী করে থাকবো, কী করবো, কী করবো, এই কথা বলছি। আমার শ্বশুর বলছে কি, এই কদিন আর আমাদের ঠিকঠাক খাওয়া হবে না, অল্প কটা ভাত খাবো। এবার দেখো অল্প কটা করে খাওয়া যায়, আজকে তো সোয়াবিন রান্না করেছি, আর আলু সেদ্ধ আর ঘি নিয়ে আসলাম, আর দুধ নিয়ে আসলাম। খাওয়া নিয়ে এখন এটাই চলছে যে কি, আজকে তো সোয়াবিন হয়েছে, কালকে দেখা যাক কী হবে। কালকে মাকে বলেছি বেগুন টেগুন এনে রাখতে, সব নিরামিষই তো, নিরামিষের মধ্যে অনেক কিছু খাওয়া যায়, এটাই হচ্ছে হলুদ টলুদ ছাড়া। আর জানো তো ওই 8:30 সময় মা এই ঘরে এসেছিলো, তো আমি, মা আসবে এই ঘরে রাত্রে, মা এই ঘরে একা একা, আর মামি একা, মা আসে এই ঘরে ঘুমাতে, আমি মেয়ে আর মা তিনজনে মিলে ঘুমাচ্ছি। আর হচ্ছে আমি ভাতটা নিয়ে চলে এসেছি, ভাত তরকারি নিয়ে এসেছি, আলু সেদ্ধ ঘি, আর হচ্ছে দুধ নিয়ে এসেছি, এটাই খাবো রাতের বেলা। আর যেহেতু একটু তো তোমরা জানো, এই তোমাদেরকে দেখাবো একদিনকে যে হোম ট্যুরটা করাবো তোমাদেরকে, কিন্তু এখন না, কটা দিন যাক তারপরে। বুঝতেও তো পেরেছো যে আমাদের ঘর আর শাশুড়ি ঘরটা আলাদা, উঠোন থেকে যেতে হয়, তো ভাবলাম কি মেয়েকে তো একাকার রেখে তো যাওয়া যাবে না, তো তখন ছিল বলে আমি ভাবলাম রাত্রেবেলা নিয়ে চলে আসি খাবারটা, তো খাবারটা নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে যাবো খেতে, ভীষণ খেতে পেয়েছি জানো তো। আর আজকে দুপুরবেলা 3:30 খেয়েছি, তোমাদেরকে তো বললামই, এত ঘুম পাচ্ছিলো। চলো বন্ধুরা আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই তারপর। যে দেখো রাতের খাবার, ঘি নিয়েছি, সোয়াবিন আলুর তরকারি, এটা কিন্তু হলুদ ছাড়া, টমেটো দেওয়ার কারণে লাল লাল হয়েছে। এই যে একটা লঙ্কা নিয়ে এসেছি, আর এইটুকু আলু সেদ্ধ নিয়ে এসেছি, আলু সেদ্ধ রয়েছে বড়ো বড়ো দুটো, তো আমি আর নিয়ে আসিনি, এইটুকুনি নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই তরকারি নিয়ে গেছে, তরকারি অল্প ছিল বলে, তাও মা বলছিলো সব তরকারিটা নিয়ে আসার জন্য, আমি নিয়ে আসিনি। আর মা বলছিলো কলাও নিয়ে আসতে, নিয়ে আসিনি, কারণ আমি ওই কলা দিয়ে দুধ দিয়ে খেতে ভালো লাগে না, শুধু দুধ খাবো। মার জন্য কিছুটা তরকারি রেখে এসেছি আর আমি নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এখন হচ্ছে দুধটা জাল দিচ্ছি, জানো তো দুধটা গ্লাসে ঢালা ছিল, দেখলাম পুরোটা ঠান্ডা হয়ে গেছে, তো তা ভাবলাম যে একটু ইন্ডাকশানে গরম করে নিই হালকা করে, তারপরে হচ্ছে খাবো। তো
তো চলো, ওই এটা হচ্ছে গরম হয়ে যাক তারপরে, আর এই দুটো হচ্ছে মেয়ের ওষুধ। এই যে জাস্ট একটুখানি গরম করেছি জানো তো, বেশি একটা গরম করিনি। আর এই যে দেখো গামলাটাকে না ঢাকা দিয়ে রেখে দেবো। আর হচ্ছে দুধটা থাক। এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা। এই যে টুনু মাম্মা এখন আসলো, এখন দিয়ে গেল আমার কাকিমা, এখন আসলো, এখন হচ্ছে খাবে, খেয়ে তারপর হচ্ছে ঘুমু ঘুমু করবে। এখন থাকে না আমার কাছে বেশি ছোট, ওদের ছোবর কাছে থাকে, ছোবর করে থাকে। চলো বন্ধুরা, এখন হচ্ছে আমি দুধটা পরে খাবো, এখন হচ্ছে মেয়েকে আগে খাওয়াবো। দুধটা তো সবে গরম হলো, ঠান্ডা হোক। আর এই যে দেখেছো এটা কী করেছি আমি, এই যে ছাঁকনিটাকে দেখো কী করেছি, ছাঁকনির যে নেটটা থাকে নেটটাকে খুলে নিয়েছি, ধুতির কাপড়টাকে ভালো করে ফুটিয়ে ধুয়ে কাছে মানে কেচে পরিষ্কার করে এরকমভাবে ছোটো করে কেটে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তাহলে কী হবে, ছেঁকতে বেশ ভালো হবে, তাই না বলো? আর ছাঁকনিটা যেটা ছিল সেটা খুলে নিয়েছি। আর হচ্ছে আমি এখন আমার দুধটা ঢেকে রাখি, মেয়েকে খাইয়ে নিই, তারপরে হচ্ছে পরে আসছি আবার, না সরি পরে আবার আসছি না, ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, এতক্ষণ ধরে তোমরা আমাকে সময় দিয়েছ। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা মতন খুব খুব ভালো থাকবে, সবাইকে মাম্মা সবাইকে তাতা করে দাও, বলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।